বন্ধুরা, আজকের এপিসোডটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এপিসোডের মাধ্যমে আপনারা জানতে চলেছেন দুনিয়ার মধ্যে বেশ কিছু পশু আছে যারা শুধু পশুরই পরিচয় দেয় না, কতকটা মানুষের মতো স্মার্ট এবং বুঝদার, তা আপনারা দেখতেই পাবেন। কি ভূমিকায় এরকম কথা শুনে খুবই অস্থির হচ্ছেন, তাই তো? ভূমিকায় আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক দুনিয়ার সেই সমস্ত স্মার্টেস্ট পশুদের। লেটস স্টার্ট। টিয়া পাখি। বন্ধুরা, নিঃসন্দেহে বলা যেতে পারে এই টিয়া পাখিরা দুনিয়ার স্মার্টেস্ট জীবেদের মধ্যে অন্যতম। এদের ব্যবহার আচরণ মানুষদের মতো সেই বিষয়ে কারো কাছে অজ্ঞাত নেই। এই টিয়া পাখি সব থেকে পোষাদার পাখি, এমনকি মানুষদের ভাষায় মানুষের সাথে কথাও বলতে পারে। যদিও সব প্রজাতির টিয়া পাখিরাই খুবই স্মার্ট হয়, কিন্তু তাদের মধ্যে আফ্রিকান গ্রে টিয়া পাখির নাম টপ লিস্টে আসে। এই প্রজাতির টিয়া পাখি মানুষদের ভাষায় কথা বলতে এবং মানুষের মতো চলাফেরা করতে তো পারেই, তার সঙ্গে সঙ্গে এরা একসঙ্গে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে। এরা মানুষের মতো অনেক কিছুর বিবাদ বিবেচনা বিচার সবকিছুই করতে পারে। সায়েন্টিস্টদের মতে এদের মস্তিষ্ক মানুষের 4 থেকে 5 বছরের বাচ্চার মতো তুখর। ডলফিন। বন্ধুরা, সমুদ্রের দুনিয়ায় যদি কোনো জীবের কথা বলা হয় তো সর্বপ্রথম স্মার্টনেস লিস্টে নাম উঠে আসে ডলফিনের। আপনারা এটা ভালোভাবেই জানেন, একটি ডলফিন কতটা ফ্রেন্ডলি ভাবে সকলের সঙ্গে মিশতে পারে, আর বিশেষ করে মানুষের সঙ্গে বন্ধুত্ব করা থেকে কখনোই পিছুপা হয় না। এসব কিছু কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জলের মধ্যে যদি কোনো জীব থাকে তাদের মধ্যে এই ডলফিন খুবই ইমোশনাল প্রকৃতির জীব। এবার যদি ডলফিনের মস্তিষ্কের কথা বলা হয় তো তাহলে জেনে নিন, তাদের শরীরের তুলনায় মস্তিষ্কের অনুপাত অনেকটাই বড় হয়, যা তাদের দুনিয়ার ইন্টেলিজেন্ট জীবেদের মধ্যে নাম নথিভুক্ত করে তোলে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এই ডলফিনরা মানুষদের মনোরঞ্জনের জন্য নানান রকম খেলা দেখিয়ে থাকে, ইশারায় কথা বলে থাকে, এমনকি স্থলের উপর উঠে এসে তাদের সঙ্গে খেলাও করে। এমনকি আপনাদের মধ্যে কেউ যদি কোনো সময় সমুদ্রের মধ্যে আটকা পড়ে যান আর আপনার চারিপাশে শিকারী মাছেরা আপনাকে ঘেরাও করে মেরে ফেলার পরিকল্পনা করে থাকে, তাহলে সেই মুহূর্তে যদি একটি ডলফিন মাছ আপনার কাছে আসে বা দূর থেকে দেখতে পায়, তাহলে সব থেকে আগে নিশ্চিন্ত হবেন, কারণ সেই ডলফিন আপনাকে সেই ভয়াবহ মুহূর্তের মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে আসবেই আসবে। বন্ধুরা, এটা বলা হয় যে যদি কোনো ডলফিন কোনো মানুষের সঙ্গে একবার বন্ধুত্ব করে নেয়, তাহলে মৃত্যুর আগে পর্যন্ত সেই ডলফিন সেই মানুষের মুখ কখনোই ভোলে না। আর যদি সেই মানুষ বন্ধুর সঙ্গে কোনো রকমের কোনো কথা হয়, তাহলে সেই কথা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারে। শুয়োর। বন্ধুরা, এই স্মার্টনেস এবং বুদ্ধিধর সম্পন্ন লিস্টের মধ্যে শুয়োরদের নামও নেওয়া হয়েছে, কারণ এদের ব্যবহার মানুষদের সাথে খুবই সুন্দর এবং স্বাভাবিক রাখে। এই ব্যাপারে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পারেটিভ সাইকোলজিও বলে যে শুয়োর মানুষদের একটি ভালো বন্ধুত্বও হতে পারে। এর কারণ হিসেবে এদের আইকিউ লেভেল যেরকম হাই, তেমনই এরা খুবই ইমোশনাল প্রকৃতির, যার ফলে এরা প্রত্যেকটি ইমোশনাল মুভমেন্টকে ফিল করতে পারে, বুঝতেও পারে। আপনারা হয়তো এটা শুনে খুবই অবাক হবেন, একটি শুয়োরের বাচ্চা 6 সপ্তাহ হতে না হতেই রিফ্লেকশনের অনুভব হতে শুরু করে দেয়। ঠিক সেরকমই এরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য আলাদা আলাদা রকমের শব্দ করে থাকে। যখন এরা স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন পড়ে, তখন এরা নরমাল ভাবেই মুখ দিয়ে শব্দ করে কথা বলে থাকে। যখন একটি মা শুয়োর তার বাচ্চাকে খাওয়াতে বসে, তখন সেই মা শুয়োর গান করে করে তার সেই বাচ্চাকে খাওয়ায়, আর তাদের সামনে যদি কোনো অন্য শুয়োর থাকে তাহলে সেই গানের রেসপন্সও করে। অক্টোপাস। বন্ধুরা, সমুদ্রের দুনিয়া থেকে আরো একটি জীবের কথা না নিলেই নয়, আপনারা এই জীবকে খুব ভালোভাবেই চেনেন, যার 8টা পা রয়েছে, যাকে আমরা অক্টোপাস বলে চিনি। কিন্তু আপনারা এটা হয়তো জানেন না, দুনিয়ার সমস্ত স্মার্টনেস জীবেদের মধ্যে থেকে অক্টোপাসেরও নাম নেওয়া হয়, আর এর কারণ হচ্ছে এই অক্টোপাসের মস্তিষ্ক। আসলে বন্ধুরা, এই অক্টোপাসদের কাছে 9টি মস্তিষ্ক রয়েছে, যা এদের তুখর বুদ্ধিধর করে তোলে। এরা এতটাই স্মার্ট হয় যে এরা যখন এদের শিকারকে দূর থেকে দেখতে পায়, তখন এরা চুপিসারে কোনো পাথরের পেছনে লুকিয়ে পড়ে,
আর সেই পাথরকে নকল করে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। কখনো কখনো এই জীব নিজের বিপদের আশঙ্কা পেলে নিজের শরীরের রং পর্যন্ত বদল করে নেয়। শুনে খুবই অবাক লাগে, তাই না বন্ধুরা? আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। পায়রা, পায়রার নাম এই লিস্টে দেখে আপনারা নিশ্চয়ই একটু অবাক হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আপনারা ভালো করে জেনে নিন, এই পায়রাই ছিল যারা আগেকার দিনে খুবই গুরুত্বপূর্ণ গুপ্ত মেসেজ বা চিরকুট পত্র পায়ে বাঁধা অবস্থায় ঠিকঠাক ভাবে তার গন্তব্যস্থলে পৌঁছে দিত। আর এসব কিছুই করতে সক্ষম হতো তাদের তেজস্বী স্মৃতি সম্পন্ন মস্তিষ্কের কারণে, তাতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে টেকনোলজির প্রয়োগ বেড়ে যাওয়ার ফলে এই পায়রার ব্যবহার আর করা হয় না। তবে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এই পায়রারা কতটা স্মার্ট ছিল আর এখনো রয়েছে। শুধু তাদের ব্যবহার ঠিক করে আর আগের মতো করা হয় না। এরা যদি কোনো মানুষকে একবার চিনে যায় আর অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে জেনে যায়, তাহলে সেটা দীর্ঘদিন পর্যন্ত কখনোই ভোলে না। তাই জন্য তো বন্ধুরা, এদের যদি কোনো গুরুত্বপূর্ণ চিরকুট পায়ে বেঁধে দেওয়া হয় আর তাদের বলে দেওয়া হয় যে এই জায়গায় মেসেজটা পৌঁছে দিতে হবে, ঠিক সেই জায়গাতেই এরা ঠিকঠাক ভাবে পৌঁছে দিত। এছাড়াও বন্ধুরা, অন্যান্য অনেক জীব আছে যারা নিজেদের প্রতিবিম্ব আয়নার মধ্যে দেখে খুবই রেগে যায় এবং তার উপর আক্রমণ করতে থাকে। কিন্তু এই পায়রারা নিজের প্রতিবিম্ব আয়নার মধ্যে দেখে অতি সহজেই নিজেদের চিনে ফেলতে পারে, যার ফলে তারা বোকামির মতো আয়নার মধ্যে প্রতিফলিত হওয়া প্রতিবিম্বের সঙ্গে মারামারি শুরু করে দেয় না, কারণ তারা জানে সেটা সে নিজেই। বন্ধুরা, এই পায়রাদের জন্য অবশ্যই একটি লাইক করে যাবেন। হাতি, হাতিদের সাথে মানুষের সম্পর্ক নতুন কোনো আলাদা করে গল্প নয়। এদের বুঝতার সম্পর্কে আমরা অনেককাল আগে থেকে জেনে আসছি। এই হাতি জঙ্গলের মধ্যে এমন এক ধরনের জীব যে একবার কোনো একটা জিনিস দেখে ফেললে সেটা কখনোই ভোলে না। এদের মস্তিষ্ক এতটাই তেজ যে যার সঙ্গে একবার বন্ধুত্ব করে নেবে তার মুখ কখনো এরা ভোলে না। আসলে হাতিদের মস্তিষ্কের মধ্যে মানুষদের মতো নিউরোনাস পাওয়া যায়। এদের মস্তিষ্কের সমতাকে আরো বাড়িয়ে দেয়, যার ফলে এদের স্মৃতিশক্তি খুবই প্রবল হয়ে ওঠে। আপনারা এটা শুনে হয়তো খুবই অবাক হবেন, কিন্তু তাও একবার ভালো করে শুনুন। যখন এদের কোনো সাথী মারা যায়, তখন এরা মানুষদের মতো সেই মৃত হাতির সামনে দাঁড়িয়ে শোক পালন করে আর কাঁদতে থাকে। আর যখন কোনো প্রকারে এদের কোনো রকমের কোনো চোট লাগে, তাহলে তার নিরাময়ের জন্য এরা বিশেষ ধরনের গাছের পাতা সেবন করে। এবার নিশ্চয়ই আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন এই হাতিরা কতটা ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিধর সম্পন্ন। কাক, ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিধর পাখিদের মধ্যে কাকের নামও নেওয়া হয়। এই কাক হলো সেই পাখি যার মাধ্যমে বহু যুগ আগে মেসেজ আদান প্রদান করা হতো, আর এই সমস্ত কিছু করানো হতো কারণ এদের মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকা খুবই তুখার বুদ্ধির কারণে, যা এদের নানান রকম মানুষদের চিনতে এবং বিভিন্ন জায়গা চিনতে সাহায্য করে। বন্ধুরা, সচরাচর আপনাদের ঘরের ছাদে বা আশেপাশের গাছের উপরে আপনারা নিশ্চয়ই দেখতে পান। একবার পরখ করে দেখবেন কতটা সহজেই আপনাদের প্রশ্নের উত্তর এরা দিয়ে দিচ্ছে। আর বিশেষ করে এরা বিভিন্ন ধরনের ছোটখাটো বুদ্ধির টেকনিকের ব্যবহার করে অনেক অসম্ভবকে সম্ভব করে তোলে, আর সেটা আপনারা এই ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর উদাহরণস্বরূপ আপনারা এই গল্পটা নিশ্চয়ই শুনে থাকবেন, যেখানে একটি কলসির ভিতরে পাথর ফেলে ফেলে কিভাবে জল মুখের কাছে তুলে নিয়ে এসে সেই কাক নিজের তেষ্টা নিবারণ করেছিল। তাহলে বন্ধুরা, এই সমস্ত কিছু কথা শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই কাকেরা কতটা স্মার্টনেসযুক্ত বুদ্ধিধর একটি জীব, যার কোনো তুলনাই হয় না। অবশ্য এই বিষয়ে আপনাদের কি মন্তব্য নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি একটি লাইক করে আপনার বন্ধু-বান্ধব এবং পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের এই সমস্ত ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিধর সম্পন্ন পশু ও জীবেদের সম্পর্কে কিছু বলার থাকলে, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের মতামতটি। এবং আপনাদের মধ্যে কেউ নতুন আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।